আগামী 5ই সেপ্টেম্বর গোটা দেশ সহ বিশ্ব তাকিয়ে থাকবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ ওই দিনই সর্বোচ্চ আদালতে উঠবে কলকাতা আরজে কর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষণ করে খুনের চাঞ্চল্যকর মামলাটি। জানি ইতিমধ্যেই তোলপাড় পশ্চিমবঙ্গ সহ দেশ এমনকি বিশ্বের অন্যান্য দেশের নাগরিক সমাজ গত 9ই অগস্ট থেকে নির্যাতিতার বিচারের দাবিতে উত্তাল ঢেউ যাতে আরও শক্তিশালী রূপে আছড়ে পড়ে দেশের বিচার ব্যবস্থার মাথায়, সেই দিকটির প্রতি লক্ষ্য রেখে চৌঠা সেপ্টেম্বর নির্যাতিতার বিচার চেয়ে গড়ে ওঠা জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে সন্ধ্যা থেকে রাত্রি 8টা পর্যন্ত জেলা শহরের থানা মোড়ে এক অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার রাতে এ প্রসঙ্গে শহরের এক সভাঘরে আয়োজিত বিশেষ বৈঠক শেষে এমনটাই জানালেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক তথা জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বায়ক ডক্টর পান্থ দাশগুপ্ত। যেটা আগেই ঠিক হয়েছিল আমাদের সংসদ তৈরির সময় যে 5 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি হবে, পরবর্তী শুনানি, তার আগের দিন সর্বস্তরের মানুষ চাপ তৈরি করুক যে সুবিচারের দাবিতে, সেই জন্য আমরা ঠিক করেছি যে আগামী 4ঠা সেপ্টেম্বর বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত থানা মোড়ে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। গোটা জেলার থেকে আমাদের অনেক প্রতিনিধিরা এসছেন এবং আজকের এই সভায় আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করব, যে পরামর্শগুলো আমরা সবার কাছ থেকে নিলাম, প্রত্যেকটি সংগঠনের কাছ থেকে, সেগুলোকে লিপিবদ্ধ করে আমরা আমাদের আগামী দিনের যে লড়াই, সে লড়াইটাকে চালু রাখব। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট, ওঙ্কার বাংলা।